ট্রিপল ওয়ানের যে ব্যাখ্যা সেই ব্যাখ্যানে ব্যাখ্যায় বলা আছে এটা বাইন্ডিং ইফেক্ট টু দ্য লোয়ার জফ জুডিশিয়ারি ইন অল রিসপেক্ট অর্থাৎ যে সমস্ত মন্ত্রালয় বা ছাত্রছাত্রী প্রতিষ্ঠান সবার ক্ষেত্রে এটা বাধ্যমূলক কিন্তু সেটাকে না করে তারা করলেন কি একটা প্রজ্ঞাপন করলেন সেই প্রজ্ঞাপনটাই চ্যালেঞ্জ হয়েছিল অপরদিকে এটার অ্যাগেনস্টে যদি কোনো কিছু করতে হয় আপনি টিউশনের সেই জাজমেন্টের অ্যাগেনস্টে তাহলে অবশ্যই সেখানে যাওয়ার স্কোপ আছে সেটা হইতেছে সংসদে কিন্তু সংসদে না যেয়ে ওনারা এটা করছেন যা এটা আইনের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক হ্যাঁ সাংঘর্ষিক হওয়ার কারণে কোর্ট কলকি চৌঠা জুলাই পর্যন্ত যে জাজমেন্টটা দিয়েছিল হাইকোর্ট সেটাকে অলরেডি বহাল রেখেছে অর্থাৎ এই মুক্তিদ্দার যে থার্টি পার্সেন্ট কোটা সেটা সেটা আপাতত হলো চৌঠা জুলাই পর্যন্ত চৌঠা জুলাইতে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে শুনানি শেষে কোর্ট যে আদেশ দেওয়া আমরা আশা করছি অবশ্যই মুক্তিদ্দার সন্তানদের পক্ষেই যা হবে মুক্তিদের যে ভূমিকা মুক্তিযুদ্ধের সেই ভূমিকার আলোকেই কিন্তু তাদের আসলে আর্টিকেল টোয়েন্টি এইট টোয়েন্টি নাইনে তাদের এই সুবিধাটা দেওয়া হয়েছে তাদের পুনর্বাসন সহ সর্বস্তরের সুবিধাটা দেওয়া হয়েছে এরকম ভেহিমেন্টলি প্রত্যেকটা মামলার ক্ষেত্রে তারা কখনো প্রেস করে না আজকে সেটা করেছে কোর্ট শোনার পরেও বলছে বলে এই সময়ের মধ্যে কি সমস্যা হবে তারপরও চৌঠা জুলাই ফিক্স করে দিয়েছে এতে করে মুক্তিযোদ্ধা তথা মুক্তিযোদ্ধার সন্তানদেরই জয় হয়েছে সাতজন মুক্তিযোদ্ধার সন্তানের পক্ষেই কোটা সংরক্ষণের পক্ষেই সেদিনকে পূর্ণাঙ্গ রায় দিয়েছিলেন এবং রায় উল্লেখ ছিল এটাই বলে তারা মুক্তিযোদ্ধার এই গ্রেড নাইন থেকে গ্রেড থার্টিন পর্যন্ত মুক্তিযোদ্ধার যে থার্টি পার্সেন্ট কোটা সে কোটা সংরক্ষণ করবেন যদি সেই ক্ষেত্রে দেখা গেছে কোনো বিজ্ঞাপনে বা বিজ্ঞপ্তিতে দেখা যায় বললেন মুক্তিযোদ্ধা কোঠার যে থার্টি পার্সেন্ট সে থার্টি পার্সেন্ট হিসাবে কেউ অ্যাপ্লাই করে নাই বা নাই সেক্ষেত্রে ম্যারিটস থেকে নেওয়ার সুযোগ আছে ঠিক সেভাবে একটা অল্টারনেটিভ ডাইরেকশনও ছিল রুল রুলেফি অর্ডারের সাথে সেই জাজমেন্টটাকে চ্যালেঞ্জ করে গভর্নমেন্ট একটা প্রভিশনাল লিফট আপিল করেছিলেন বলে স্টে করার জন্যে কিন্তু কোর্ট আজকে তাদের কথাগুলো শুনেছে আমাদের কথাগুলো শুনেছে আমরা বলেছি স্ট্রংলি বলেছি বলে না ইতিপূর্বে যেহেতু বিষয়টা সেটেলড হয়ে গেছে ফ্রিজ তাই গুনে মানে অটুট থাকে বছরের পর বছর